টেস্ট ক্রিকেটে বাংলাদেশের 21 বছর অথচ এখনো শিখছে টাইগাররা। কতটা মন গড়া মনে হতে পারে, তবে বাস্তবতা এমনই। ম্যাচের পর ম্যাচ যায়, দল হারে, প্রেস কনফারেন্সে এসে বাংলাদেশ অধিনায়ক বলে সেই পুরনো কথাই, আমরা এখনো শিখছি। তাজমহল বানাতে সময় লেগেছিল 22 বছর, শেখার তাজমহল কবে গড়বে টাইগাররা সেটা আপনার আমার সবারই অজানা, আপনার আমার সবার। ম্যাচ হারার পর অধিনায়ককে খুঁজতে হয় ম্যাচের ছোট ছোট ব্যক্তিগত প্রাপ্তিগুলো, কি আর করার, দলগত ব্যর্থতা তো নিয়মিত। যখন সাফল্য খুঁজে খুঁজে বের করতে হয় তখন বুঝে নিতে হবে আপনি পুরোদমে ব্যর্থ। লাস্ট দুই টেস্ট অনুযায়ী চিন্তা করলেন, প্রথম শ্রীলঙ্কা টেস্টে, প্রথম টেস্টে আমার কাছে মনে হয় কিছুটা বেটার ছিল, সবাই টিম অনুযায়ী খেলতে পেরেছে। এখানেও আপনার কাছে মনে হয় যে বোলাররা, সেকেন্ড টেস্টে বোলাররা খুবই ভালো বল করেছে, ব্যাটসম্যানরা কল আপ করেছে। তো আমার কাছে মনে হয় যে এই টেস্ট চ্যাম্পিয়নশিপে আপনার কিছুটা হয়তো আগের চেয়ে কিছুটা ইম্প্রুভ হয়েছে। আমার কাছে মনে হয় লাস্ট টেস্টে, মানে এর আগের টেস্টে একটু ইম্প্রুভ হয়েছে। তো ওভারঅল চিন্তা করতে গেলে ওইভাবে কোনো কোনো পয়েন্ট হয়তো 20 পয়েন্ট হয়তো এরকম আমরা পেলাম আর কি, এটাই আর কোনো মানে কোনো ফিডব্যাক আমার কাছে মনে হয় না আছে। যখন আপনি ম্যাচ হারবেন, যখন আপনি ভালো খেলবেন না, হয়তো টিমের এগেনস্টে রেজাল্ট যাবে, ডেফিনেটলি যে সামথিং মানে দেখা যায়, যে লক্ষ্য করা যায় যে হয়তো কোনো একটা কোনো জায়গায় ঘাটতি আছে, অথবা আপনার স্পিন উইকেটে হয়তো বোলাররা স্পিন করতে পারছে না। আপনি যদি দেখেন, আপনি সেকেন্ড ফার্স্ট ইনিংসে এখানে যদি দেখেন, আপনি সেকেন্ড টেস্টে যদি দেখেন, ফার্স্ট ইনিংসে কিন্তু আপনার উইকেটে কোনো হেল্প ছিল না, ওরা কিন্তু আপনার হেল্প ছিল না, তারপরে তারা কিন্তু উইকেট নিতে পারেনি, কিন্তু তার রাইট জায়গায় বল করেছে। আপনি জিনিসটা এমন না যে আপনি উইকেট দিলেন কিন্তু আপনার উইকেটে যদি হেল্প না থাকে, আপনি কিন্তু উইকেট নেওয়াটা খুবই ডিফিকাল্ট। বাংলাদেশ ম্যাচ হেরেছে, সম্প্রতি হেড কোচ রাসেল ডোমিঙ্গো বলেছিলেন কোনো অজুহাত খোঁজা যাবে না, তবে অধিনায়ক মুমিনুল হক সেই অজুহাতই দাঁড় করালেন। টস হারি নাকি ব্যাকফুটে ফেলে দিয়েছিল বাংলাদেশকে। ঈদের খুশি আকাশ জুড়ে, এই ঈদে আকাশ কিনুন 500 টাকা ডিসকাউন্টে, চলে আসুন আকাশের ঝকঝকে টিভি দেখান নতুন দুনিয়ায়। এন্ড অফ দ্য ডে আমার কাছে মনে হয় টসটাও অনেক ইম্পর্টেন্ট ছিল, হ্যাঁ, এবং সেই সাথে আমরা ওই যেটা বললাম, আমরা যদি 5 সেশন 4-5 সেশন যদি ব্যাটিং করতে পারতাম তাহলে হয়তো জিনিসটা অন্যরকম হতো, যেটা আমরা করতে পারিনি, এটা দায় অবশ্যই আমাদের নিজেদেরই। আমি যদি আগে ব্যাটিং করতাম, অথবা আমি যদি আগে ব্যাটিং করতাম, তখন দেখতেন যে হয়তো স্টোরিটা ডিফারেন্ট হতো, আমরা ওরা হয়তো আমাদের জায়গায় থাকতো আজকে, তো আমরা ওদের জায়গায় থাকতাম। আর এইসব উইকেট আপনার খুব বেশি স্পিন মানে খুব বেশি স্পিনারও লাগে না, যেটা আমার কাছে মনে হয়। দুইটা আমাদের দুইটা তো খুব ভালোই মানের স্পিনারই আছে, যেটা আপনি বললেন আরেকটা স্পিনার আসলে লাগতো না, তো দুই স্পিনারই আপনার আমার কাছে মনে হয় যথেষ্ট। মোবিলের যুক্তি যে ঠুনকো সেটা ম্যাচ পরিস্থিতি বিবেচনা করলেই বুঝতে পারা যায়। বাংলাদেশের প্রথম ইনিংসে শ্রীলঙ্কার স্পিনাররা যতটা টান পেয়েছে, শ্রীলঙ্কার দ্বিতীয় ইনিংসে বাংলাদেশের স্পিনারদের টান ছিল তার চেয়ে তুলনামূলক অনেক কম। শুধু স্পিনার না, মাঠে বরাবরই হেরেছে বাংলাদেশ। অজুহাতগুলো হয়তো ওই মাঠ থেকেই ভাবতে হয়। মানুষ প্রত্যয় অলরাউন্ডার।